আমরা আমাদের নিজেদের জীবন দিয়ে হলেও আপনাদেরকে সবসময় সুরক্ষা সুরক্ষিত রাখবো ইনশাআল্লাহ। আমরা এখানে সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ে তুলব। আপনারা নির্ঘুম থাকেন বলেই বাংলাদেশের বাকি সবাই ভিতরে ঘুমায়। কাজে আপনারা এবং এই বাংলাদেশের মধ্যে সবচাইতে জটিলতম, সবচাইতে ঝামেলাপূর্ণ যেই বর্ডার সেইটা দুই বিজিবি ব্যাটালিয়ন গার্ড করে। কাজে আপনারা আপনাদের নিজেদের কাজের জন্য গর্ববোধ করতে পারেন, আমি আপনাদেরকে নিয়ে গর্ববোধ করি। আপনারা যেভাবে এই সংকটাপূর্ণ পরিস্থিতিতে আপনারা এই বর্ডারকে সামলাচ্ছেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমাদের যে ক্লাসিক্যাল পাঁচটা কাজ আছে, স্মাগলিং রোধ, অবৈধ ট্রাসপাস থেকে শুরু করে ইভেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আপনারা যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, আমার সাথে আমাদের মহাপরিচালক মহোদয়ের প্রতিনিয়তই কথা হয়, উনি সবসময় আপনাদের ভূয়সী প্রশংসা করেন। আজকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষেও ওনার সাথে আমার কথা হয়েছে। আমি ওনার পক্ষ থেকে এবং আমাদের সকলের পক্ষ থেকে আপনাদের কৃতকর্মের জন্য আমি আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আপনারা এই কাজ অব্যাহত রাখবেন ভবিষ্যতে। ওই যে সবসময় বলে যে উন্নতির কোনো শেষ নাই, ইভেন যে চ্যাম্পিয়ন হয় সেই চ্যাম্পিয়ন টিমও পরবর্তীতে খেলায় কীভাবে ভালো করবে সেই ব্যাপারে তারা আলোচনা করে বসে, এবং আগে কী ভুল ত্রুটি হয়েছে, কারণ সবসময় মনে রাখতে হবে আমাদের যারা প্রতিপক্ষ তারা সবসময় নতুন নতুন স্ট্র্যাটেজি নিয়ে আসবে, কাজেই সেগুলো মোকাবিলা করার জন্য আপনাদেরকেও নতুন নতুন পদ্ধতি অবলম্বন করতে হবে। তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনারা যারা বেসামরিক পরিমণ্ডল থেকে এখানে এসছেন, আমাদের এই অনুষ্ঠানকে আলোক উজ্জ্বল করেছেন, আপনাদের সময় ব্যয় করে এখানে এসছেন, আপনারা সর্বদাই আমাদেরকে সহযোগিতা করেন, মানে হলো আপনারা আমরা নিজেরাই নিজেদেরকে সহযোগিতা করি। এই দেশ আপনার আমার সকলে, এইখানে শুধু বিজিবি বা অন্যান্য বাহিনী আমরা ইউনিফর্ম পরে বলেই আমরা দেশপ্রেমিক তা কিন্তু না, দেশপ্রেমের একটা ভিন্ন ধরনের সংজ্ঞা আছে। আমরা আমাদের দায়িত্ব পালন করি আপনাদেরকে নিরাপদ রাখার জন্য। আপনারা যারা আছেন আপনাদের কাজকে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে নিই এবং স্বীকৃতি প্রদান করি। আমরা এইখানে সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ে তুলব, যার জন্য আবু সাঈদ মুগ্ধরা জীবন দিল লেটলি, স্বাধীন বাংলাদেশে আরেকবার তারা শহীদ হলো। কাজেই আমাদেরকে সেই লক্ষ্য যাতে আমরা অর্জন করতে পারি সেই দিকে দল, মত, কাস্ট, ধর্ম সব কিছু নির্বিশেষে আমাদেরকে একযোগে কাজ করতে হবে, তাহলেই আমরা একটা সুন্দর ভবিষ্যৎ আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমরা রচনা করতে পারি। আর আমি আপনাদেরকে যারা সাংবাদিক ভাইরা আছেন আপনাদের মাধ্যমে আমি গ্যারান্টি দিতে চাই এই টেকনাফবাসীকে তথা সমগ্র বাংলাদেশকে যে বিজিবি যতদিন আছে বর্ডারে ইনশাল্লাহ আপনাদের কোনো ভয় নাই, আপনাদের কোনো চিন্তা নাই। আমরা আমাদের নিজেদের জীবন দিয়ে হলেও আপনাদেরকে সবসময় সুরক্ষিত রাখবো ইনশাল্লাহ।